একজন লোককে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি যে পীরের কাছে যাচ্ছেন তা পীরের কাছে গিয়ে আপনি যে চাচ্ছেন ওদের কাছে তখন বলছে দেখেন ভাই আমি পীরের কাছে আমরা কোনো জিনিস চাই না তাহলে কিভাবে চাও তো বলে আমরা পীরের কাছে গিয়ে আমরা তিনার কাছে দোয়া চাই এবং উনি আল্লাহর কাছ থেকে তখন আমাদেরকে নিয়ে তিনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাচ্ছি তা আমি বলছি এটা কি করে সম্ভব এটা কি কথা হলো তখন বলছে আরে শুনুন মনে করুন একটা মন্ত্রী আছে খুব বড় একজন মন্ত্রী তা আপনার খুব জিনিসের প্রয়োজন আপনার এলাকাটা ডুবে গেছে তা আপনার কিছু সাহায্যের প্রয়োজন তা আপনি কি সরাসরি মন্ত্রীর কাছে চাইতে পারবেন না তিনার আশেপাশে যে সমস্ত মন্ত্রীগুলো আছে যে সমস্ত হেড লিডারগুলো আছে আশেপাশে যে লোকগুলো আছে তাদেরকে আপনাকে বলতে হবে তো বলছে তাদেরকে আগে বলতে হবে যে একটু মন্ত্রীর সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দেন একটু আমরা সাহায্য চাচ্ছি তো ওই লোককে আপনি বললেন তারপরে মন্ত্রীর কাছে আপনার সে দরখাস্তটা গেল তখন মন্ত্রী তখন বিল পাস করলো যে হ্যাঁ এত এত জিনিস এই গ্রামের টাকা দেওয়া হলো তখন ও তখন এসে গোটা গ্রামকে দিচ্ছে তা আপনি আল্লাহর কাছে সরাসরি চাইতে তো পারবেন না আল্লাহ তো হচ্ছেন একজন বড় মহান আল্লাহ আপনি আল্লাহর কাছে স্বয়ং কিভাবে আপনি সরাসরি চাইবেন তাহলে তো আপনাকে একজন ভাইয়া প্রয়োজন রয়েছে তা আপনি আগে পীরের কাছে যান উনি তখন দোয়া করে দিবে দোয়ার মাধ্যমে তখন ওই পীরের কাছে আসবে পীর তখন বলবে যে হ্যাঁ পেয়ে গেছে তাহলে মাধ্যম লাগে তা আমি তখন বলছি আচ্ছা ঠিক আছে এখন গোটা গ্রামবাসী না হয় বিপদ পড়েছে আমি তখন বলছি আচ্ছা ভাই তাহলে শুনুন আমাকে ওই আমি ওকে ওই উদাহরণটাই আমি তাকে দিচ্ছি যে আচ্ছা ভাই বলুন যে এখন গ্রামের লোকের এখন অসুবিধা হয়নি এখন মন্ত্রীর পাশে যে লোকগুলো থাকছে এখন ওর অসুবিধা হয়ে গেছে ওর টাকার প্রয়োজন এখন এই এই মন্ত্রীর পাশে যে লোকগুলো রয়েছে যার পাশে পাশে ঘুরছে এই লোকগুলো এখন বিপদে পড়েছে এখন মন্ত্রীর কাছে ও সরাসরি চাইবে নাকি আবার আপনাদের কাছে আসবে তবে যারা এটা কোনো কথা হলো নাকি মন্ত্রীর আশেপাশে যারা থাকবে তারা তো মন্ত্রীর কাছে সরাসরি চাইবে তখন আমি বলছি শুনুন আল্লাহর সঙ্গে বান্দার যে একটা সম্পর্ক আছে খুব ঘনিষ্ঠ বান্দার সঙ্গে আল্লাহর যে একটা সম্পর্ক আছে তা আপনি কি তাহলে এটাই বলছেন ওই যে মন্ত্রীর আশেপাশে যে লোকগুলো ছিল তো ওই লোকগুলোর মতো তাহলে কি আপনি মনে ভাবছেন না যে তার বান্দার সঙ্গে সে সরাসরি চাইবে আপনি তাহলে ভাবছেন যে গ্রামের যে লোকগুলো রয়েছে যারা বিপদে পড়েছে ওই লোকগুলোর মতন কি আপনি ভাবছেন আরে বান্দার সঙ্গে তো আল্লাহর সম্পর্ক একেবারে ঘনিষ্ঠ অতএব আল্লাহ বলছে তোমার দরকার পড়লে তুমি আমার কাছে চাও তাহলে আমি যদি এখন যদি এখন আপনাকে বলি যে না আমরা আল্লাহর কাছের লোক তখন আমি তাকে বললাম শুনুন আমরা হলাম আল্লাহর খুব কাছের লোক এর জন্য আমরা আল্লাহর কাছে সরাসরি চাই আর তোমরা হলো ওই গ্রামবাসীর লোক যে পীরের কাছে যেতে হবে তারপরে তোমরা পাবা যেই কথা বলছিলাম আল্লাহ বলছেন তোমরা চাও উদরুনি একদম আল্লাহ সরাসরি বলছে আমার কাছে চাও আমার কাছে তোমরা চাও আস্তাজিব লাকুম আমি আল্লাহ তোমাদের প্রার্থনা কবুল করব আমি আল্লাহ তোমাদেরকে দেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে মানুষ পৃথিবীতে চলাফেরার করার ক্ষেত্রে মানুষের পায়ের জুতার একটি যদি ফিতা ছিঁড়ে যায় তাহলে ওই ব্যক্তি যেন আল্লাহর কাছে চায় তাহলে বুঝতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন একটি মাত্র যদি আপনার পায়ের জুতোর ফিতা ছিঁড়ে যায় তাহলে চাইতে হবে আল্লাহর কাছে তাহলে আল্লাহর কাছে আপনি ছোট থেকে ছোট জিনিস হোক তবে চাইতে হবে আল্লাহর কাছে তাহলে আমরা তো এখন দোয়া ছেড়েই দিয়েছি আল্লাহর কাছে তার কিছু চাই না বলে নামাজি সব আমাদের তো বিপদ নেই এখন বিপদ হলে তো একদম আমরা টাকা পয়সা দিয়ে শক্তি সাহস দিয়ে আমরা সেটাকে দূর করতে চাই কিন্তু আল্লাহকে তো আমরা ডাকি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দোয়া দেখেন আল্লাহ নবী বলছেন যে মানুষ তিনটি কারণে মানুষের দোয়া কবুল হয় না মানুষ দোয়া করে কিন্তু তিনটি কারণে মানুষের দোয়া কবুল হয় না তার এক মানুষ যদি দোয়া করে গুনাহের কাজের জন্য তাহলে তার দোয়া কবুল হয় না দুই মানুষ যদি আত্মীয় ছিন্ন করার জন্য যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয় না তৃতীয় নম্বরে বলছেন মানুষ যদি দোয়া করে আর দোয়া করতে করতে যদি তাড়াহুড়া করে তাহলে তার দোয়া কবুল হয় না আপনাদেরকে তিনটা আবার দেখাচ্ছি এক মানুষ যদি গুনাহ কাজের জন্য যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয় না লোকটা এখন চুরি করতে বের হয়েছে আর আল্লাহকে বলছে আল্লাহ যেন চুরি করতে যেন ধরা যেন না পড়ে এই দোয়া কবুল হবে না লোকটা এখন ব্যবসা করছে কিসের তো আপনার সুদের ব্যবসা ধরেন কে টাকা পয়সা দিচ্ছে তখন ও দোয়া করছে আল্লাহ টাকা পয়সা অনেক কিছু দিয়ে দিলাম সুদের উপরে দিলাম টাকাটা ফেরত দিবে কিনা তো আল্লাহ আপনি সাহায্য করুন এই এই দোয়া কবুল হবে না লোকটা এখন মনে করুন ব্যবসা করছে আপনার কিনা এই যে নেশাদার দ্রব্য কোনো জিনিস বিক্রি করছে তা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি তো একটা খারাপ কাজ করছি কিন্তু আপনি যেন আমার যেন ব্যবসাটা ভালো চলে এই দোয়া কবুল হয় না একটা যুবক ছেলে একটা মেয়েকে রায়গঞ্জ ঘুরতে নিয়ে চলে গেছে দিয়ে বলছে আল্লাহ আমি তো মেয়েটাকে নিয়ে চলে এসেছি কিন্তু কেউ যেন না দেখে এই দোয়া কবুল হবে না পাপের কাজের জন্য যদি কেউ দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে না এক দুই মানুষ আত্মীয় ছিন্ন করার জন্য যদি দোয়া করে তারা তার দোয়া কবুল হবে না বলছে আল্লাহ
আমি দোয়া করছি আমার এই ভাইয়ের সাথে যেন আমার কোনো সম্পর্কই না থাকে, কথাবার্তা উঠা চলাফেরা যেন কিছু না হয়, আল্লাহ এদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেন, এই দোয়া কবুল হবে না। আপনি দোয়া করছেন আল্লাহ আমার পড়োশীর সঙ্গে, আমার আত্মীয় ইনি আমার পড়োশী, খুব জ্বালাচ্ছে আমাকে, আমি দোয়া করছি আল্লাহ যেন আমার পড়োশীর সঙ্গে আর যেন আমার কোনো সম্পর্কই না থাকে, আমার আত্মীয়র সঙ্গে যেন কোনো সম্পর্কই না থাকে, আমি একাই থাকতে চাই, এই দোয়া কবুল হবে না। বলে মরণ সাহেব এটা কেমন কথা, ও তোমার আত্মীয়, ওর জন্য ভালো দোয়া করো, ওর জন্য ভালো দোয়া করতে হবে, আল্লাহ আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী এরা আমাকে খুব জ্বালাচ্ছে, এরা আমার উপরে জুলুম করছে, অতএব আপনি তাদেরকে হেদায়েত দান করুন, আপনি ভালো দোয়া করুন, এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া কবুল হবে না। তৃতীয় নম্বর আল্লাহ নবী বলছেন যে ওই দোয়া কবুল হয় না যেই দোয়াতে তাড়াহুড়া হয়। সাহাবীগণ জিজ্ঞেস করছে আল্লাহ নবী তাড়াহুড়া করে দোয়া করা দোয়া কবুল হয় না, এটা কেমন কথা, এটা বুঝতে পারলাম না যে তাড়াতাড়ি দোয়া। তখন আল্লাহ নবী বলছেন শোনো, মানুষেরা আল্লাহর কাছে দোয়া করে, এটা চাই ওটা চাই চাইতে আছে, চাইতে চাইতে মানুষটা যখন কিছুদিন হয়ে যায় সেটা যখন না পেলো তখন ওই দোয়াটা আর করে না, তখন দোয়া করতে ছেড়ে দিল। তখন ওকে জিজ্ঞাসা করাচ্ছি কেন, তখন বলছি এত দোয়া করলাম, এতদিন থেকে দোয়া করছি, দোয়া করতে করতে খাস্তে গেলাম, এখন পর্যন্ত জিনিসটা পেলাম না, এই বলে লোকটা দোয়া ছেড়ে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লোকটা দোয়া করতে করতে, ওই লোকটি দোয়া করতে করতে লোকটি যখন ক্লান্ত হয়ে যায় তখন আর দোয়া করে না, তার মানে এই যে তাড়াহুড়া, মানে দোয়া করেছে মানে কি সঙ্গে সঙ্গে তাকে দিতে হবে, ও মনে ভাবছে আল্লাহর কাছে দোয়া করেছে মানে আমাকে যেন সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। আচ্ছা আল্লাহ তো আপনার ভালোই চাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তো আপনাকে দিবেন, কিন্তু আল্লাহ তো দেখছেন যে আপনার কোন টাইম আপনাকে দিলে বেশি ভালো হবে। দেখেন আপনাকে ছোট্ট একটা ঘটনা দেখালে আপনারা বুঝতে পারবেন, ইসলাম প্রথম আল্লাহর নবী নবুয়ত লাভ করলেন, সমস্ত লোকদেরকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলো তাহলে জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে, তোমরা সবাই বেঁচে যাবে, তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তখন এই লোকগুলোর ভিতরে কিছু লোক বলছে ধর পাগল পাগল বলে দিল, কে তখন বলছে ও কবি, মানে ও শুধুমাত্র কবিতা বলে বেড়ায়, ও নবী নয়, ও যে আল্লাহ বলছে এটা আল্লাহ স্বীকার করা যাবে না, এ একটা অন্য ধর্মের লোক। তখন বিভিন্ন ধরনের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে দিতে লাগলো। আল্লাহ নবী একদিন কাবাতে এসে নামাজ পড়ছেন, সালাত কায়েম করছেন, এই সময় তা আবু জাহেল এবং কিছুগুলো তার সৈন্যদল সবাই বসে আছে আর দেখছে আরে মোহাম্মদ নামাজ পড়ছে, তখন বলছে যা একটা উটের ভুঁড়ি চাপিয়ে দে, সঙ্গে সঙ্গে একটা উটের ভুঁড়ি এনে আল্লাহ নবীর পিঠে চাপিয়ে দিলেন, তখন ছিলেন সাজদাতে, তখন উটের ভুঁড়ি চাপিয়ে রয়েছে। আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি অথচ কিছু করতে পারি না, নিরুপায় আমার কোনো উপায় ছিল না কোনো কিছু করার, আমি দাঁড়িয়ে দেখছি, এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়িয়ে এসে এইভাবে তিনি ভুঁড়িটাকে নামালেন। একটা উটের ভুঁড়ি মানে বুঝতে পারছেন একটা সাধারণ যে গরুর ভুঁড়ি আছে এর থেকে কত বড় হবে, তার ভিতরে মল ছিল সেই সময় ভুঁড়িটা আল্লাহ নবীর উপরে চাপিয়ে দিয়েছিল। এই ভুঁড়িটা হঠাৎ সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তাদের উপরে রাগ করে তাদের উপরে বধ করলেন, আল্লাহ আবু জাহেলকে উতবাকে সাইবাকে উমাইয়াকে প্রায় 6 জনের নাম নিয়ে বলছেন এদেরকে সবাইকে ধ্বংস করলেন, আল্লাহ আলাইকা বি কুরাইশ, কুরাইশের এই যে লোকগুলো নাম নিয়ে বলছেন যে এই লোকগুলোর যে নাম নিলাম আবু জাহেলকে উতবাকে উমাইয়াকে সাইবাকে, এইভাবে 6 জনের নাম তিনি তিনবার বলে তাদের জন্য বদদোয়া করলেন, তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ নবী হিজরত করে চলে আসলেন, হিজরত করে আসার 2 হিজরিতে বদরের যুদ্ধ হচ্ছে, 2 হিজরিতে দেখতে পাচ্ছেন যে বদরের যুদ্ধের কূপের ভিতরে যেই 6 জনের নাম নেওয়া হয়েছিল ওই 6 জনকে মরে পড়ে আছে। মানে আল্লাহ নবী দোয়া করেছিলেন মোটামুটি আজ থেকে প্রায় সেই সময়তে দোয়া করেছিলেন, বদরের যুদ্ধ হওয়ার প্রায় 12 বছর আগে দোয়া করেছিলেন এদেরকে ধ্বংস করেন, আর মরছে আল্লাহ ওই ওরা মরছে কখন 12 বছর পরে, নবুয়াত প্রথম পাওয়ার পরে কাবাতে আল্লাহ নবী যখন নামাজ পড়ছিলেন সেই সময়তে বদদোয়া করেছিল, আর মরছে ওরা 12 বছর পরে, 12 বছর পরে আল্লাহ নবীর একটি দোয়া কবুল হয়েছে, আর আপনার আমার দোয়া তো আমরা শুরু করেছি তাড়াহুড়া। আল্লাহ তো চাইছেন যে আপনার ভালো জায়গাতে আপনাকে দিতে হবে, আপনার আপনার যেই সময়তে আপনার সব থেকে বেশি ভালো হবে সেই সময়তে আপনাকে দেওয়া হবে। আপনি দোয়া করতে করতে আপনি বলছেন যে খাস্তে গেলাম আর কি দোয়া করবো, এত চাইলাম আল্লাহর কাছে পেলাম না। আপনি আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আমার একটা গাড়ির দরকার, তা আপনি 1 বছর দোয়া করার পর আপনি আর দোয়া ছেড়ে দিলেন, হয় না। আপনাকে যেই কথা বলছিলাম দোয়া করতে লেগে তাড়াহুড়া করে দোয়া করতে হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো, পৃথিবীতে মানুষের জীবন পরিবর্তনের যদি কোনো একটা মাধ্যম থাকে সেটা হচ্ছে দোয়া। আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 পূর্বে লিখেছেন আপনার ভাগ্যে যে আপনি খসতো মোড়ে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে আপনার পা ভেঙে পড়ে থাকবেন, এটা আপনার ভাগ্যে লেখা আছে, আপনার ভাগ্যে লেখা রয়েছে যে
আপনি ডিসেম্বর মাসের 1 তারিখে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে আপনি পড়ে থাকবেন তা আপনার একটা পা ভেঙে যাবে তে তারপর আপনি বাকি জীবন চলবে আপনার ভাগ্যে এটা লেখা আছে আপনি এখন আল্লাহর কাছে দোয়া করছেন আর আজকে আপনি বলছেন আল্লাহ আমার ভাগ্যে যদি কোনো দুর্ঘটনা লেগে থাকে আমার ভাগ্যে যদি কোনো বিপদ লেগে থাকে আপনার কাছে প্রাণ খুলে দোয়া করি ইয়া রহমান ইয়া রহিম আপনি আমার সেই আগে যে দুর্ঘটনা হবে বা আগে যদি আমার কোনো মুসিবত থাকে সেটি আপনি আমার কাটিয়ে দেন সেইটা আপনার কেটে দেওয়া হবে বাকি জীবন আপনার ঠিক চলবে মানে বলতে চাচ্ছিলাম যে আপনার ভাগ্যে যদি কোনো খারাপ কিছু যদি লেখা থাকে তাহলে দুয়ার মাধ্যমে সেটা কেটে দেওয়া হবে এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ভাগ্যকেও পরিবর্তন করতে পারবে যদি তুমি আল্লাহর কাছে দোয়া করো